পুনি বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে লঘুচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব ভারতীয় মহাসাগরের এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এরে ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষর সূচনা দিয়া যাইছে লঘুচাপ এহা ধীরে ধীরে পশ্চিম দিগরে গতি করিব আসন্তা 12 ঘন্টারে এহা অধিক ঘনীভূত হয়ে ওয়েল মার্কড লো প্রেসরে পরিণত হব তবে এর প্রভাব এবং তীব্রতা নেই কোনসি সূচনা মিলি নাহি সেপটে পূর্ব কেন্দ্রীয় আরব সাগরের সক্রিয় রয়েছে ডিপ ডিপ্রেসন গভীর অবপাত এবে লাক্ষাদ্বীপরু 580 কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম এবং গোয়ার পানাজিরু 630 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিগরে গতি করছে ডিপ ডিপ্রেসন পশ্চিম উত্তর পশ্চিম দিগরে গতি করে ভারত উপকূলর দূরে যাওয়া সহ দুর্বল হয়ে পড়ব এনেই সূচনা দিয়েছে ভারতীয় পানিপাগ বিভাগ ব্যুরো রিপোর্ট ওড়িশা সমাচার।